আজকে দেখাবো ছোট সাইজের আইর মাছ আলু বেগুন দিয়ে তরকারি রান্না করাটা। যে আইর মাছ, যে আলু আর বেগুন কাটা আছে এখানে, পরে দেওয়া হয়েছে চুলাই। আমরা দেখাবো এটা, আমাদের নর্মালি এটা সবাই রান্না করে, তারপর আমাদের রান্নাটা একটু দেখাই আপনাদের। ঠিক আছে, তাহলে শুরু করো। প্রথমে কি করবা? কড়াইতে তেল দিলাম, মাছ ভাজি করো, লবণ দিচ্ছি, হলুদ, মরিচ, ও তো জানেনি হলুদ মরিচ লবণ দিয়ে মাখাইতে হয়। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হলে আমরা মাছ ভাজি করে ফেলবো। গরম হয়েছে, এখন দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, তো চুলা গাছটা কমে দিয়ে এখন আস্তে আস্তে দিতে পারবো। মাছ ভাজি হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলছি। এখন আমরা তরকারি সম্বার দিব, দেখেন কিভাবে দিই আমরা। এটা নর্মালি সবাই দেয়, সমস্যা নেই, আপনারা পারবেন। তারপরও দেখাই দিলাম আমরা কীভাবে করি। মাছ ভাজার করে দিয়ে দিলাম ওই তেল সহকারে, তেল দিয়ে দিলাম, প্রথমে জিরে জিরে দিচ্ছি, আর রামধনি, রামধনি আর জিরাটা আমরা প্রত্যেকটা পকেটে দিই, ব্যবহার করি। তেজপাতা দিল, আলু আর বেগুনটা দিয়ে দিতে হবে। বেগুনটা একটু পরে দেবেন, কারণ বেগুনটা গলিয়ে যাবেন না, বেগুন তো নরম সবজি, আলুটা একটু আগে দিতে হবে। আমরা বেগুনটাও দিয়ে দিব, একটু হালকা ভাজা হয়েছে, হ্যাঁ দিয়ে দেবো। এই রোদ দিলাম, তারপরে মরিচ দিতে হবে, মরিচ হবে, এটা হলো রসুন বাটা দিলে, হ্যাঁ রসুন বাটা, তারপরে আদা বাটা, আদা বাটা, এখানে পেঁয়াজ বাটা, এটা হলো পেঁয়াজ দিল, রসুন, আদা, পেঁয়াজ, তারপরে হলো কাঁচামরিচ, এটা জিরা বাটা, জিরাটা যে তেলে যেটা বাটে সেটা হালকা জিরা বাটা দেওয়া হলো, কষানো পর্যন্ত আর দিল, কষানো তো ভাজা না হইব, একটু ভাজা ভাজা হইলে তারপরে জল দিয়ে দিতে হবে, জল দিয়ে দিব। হয়ে গেছে তাই, আলু ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন হচ্ছে, এখন আমরা জল দিয়ে দিব, জল এখন তরকারি পরিমাণ অনুযায়ী জল দিব। এখন আলু সিদ্ধ না পর্যন্ত ধরে ওয়েট করতে হবে, তারপরে মাছটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে, বলক এসে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে আবার 5 মিনিট জাল দিতে হবে। দেখেন আমাদের তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন নামানোর সময় হয়ে গেছে, জিরা বাটা দিব। নামানোর আগে জিরা বাটাটা দিতে হয়, জিরা জিরাটা ভাজি করে তারপর বাটা হয় আর কি, দেখতে পাচ্ছেন, হ্যাঁ একটু ছাইটা দিয়ে পরে গলায় দিলেই হয়, মানে একটু লড়াই দিলে তাকে কালারটাও সুন্দর হবে। জিরাটা ভাজি করে তারপর বাটা হয়। আমাদের সব তরকারিতে জিরা বাটা থাকি, এখন কালারটা একটু সুন্দর দেখা যাবে, লবণ টবণ চেক করে দেখতে হবে এখন। ঠিক আছে, কোনো সব কিছু
ঠিক আছে না আচ্ছা ঠিক আছে নামানো হলো তরকারিটা নামানো হয়েছে এখন দেখতে পাচ্ছেন তরকারি আমি সামনে নিয়ে দেখাই এই যে ছোট আইড় মাছের তরকারি হ্যাঁ দেখতে পাচ্ছেন এভাবে করে দেখতে পারেন যদি এভাবে রান্না করেন তাহলে তো করে নিয়ে আর যদি না করে থাকেন অন্যভাবে করেন তাহলে এইভাবে করে দেখবেন এটাও একটু অন্যরকম স্বাদ লাগতে পারে ওকে সবাই ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে ওকে